আমরা এখন ভেড়াঘাটে আছি, তো দেখো আমার সঙ্গে থাকো, আমি দেখাচ্ছি পুরো ভেড়াঘাটটা তোমাদেরকে। এটা হচ্ছে জবলপুরে। ये कौन सी फल है? এই যে এই ফলটা দেখো, এটা নাকি রামচন্দ্র যখন 14 বর্ষ মানে 14 বছর বনবাসে ছিল তখন নাকি খেত এই ফলটা। এটা ফল তাই দেখতে কিন্তু পুরো গাছের মতো লাগছে। কেমন লাগছে তোমাদের কাছে জায়গাটা দেখো, খুব সুন্দর লাগছে না? দেখো এই পাহাড়ের সাইড দিয়ে না নর্মদা নদী গেছে, এখানে সবাই স্নানও করছে, আর এখানে শিবলিঙ্গ আছে, তো সেই শিবলিঙ্গে সবাই পুজোও করছে। কি সাদা সাদা পাথর দেখো, আর কি সুন্দর লাগছে পাথরগুলো। এগুলো কি গাছ? জাম, কালো জাম, ভর্তি তো এখান থেকে কালো জাম গাছ। শুধু এই জামই, আর কোনো গাছ নেই। সবাই এখান দিয়ে স্নান করছে। পাহাড়ের প্রতি যেতে ভয় লাগছে যদি পড়ে যাই। এটা হচ্ছে রোপ, যারা হেঁটে যেতে পারছে না তারা রোপে করে পার হচ্ছে, কিন্তু আমরা হেঁটে গেছিলাম। এটা একটা বিখ্যাত জিনিস, কিন্তু এটা বলে রামচন্দ্র নাকি 14 বছর এই খেয়ে বেঁচেছিল, কিন্তু দেখতে এটা এরা বলছে ফল, এটা ফল না মানে একটা গাছের গাছ মনে হচ্ছে, গাছটাকে কাটা সেরকম মনে হচ্ছে। আবার এই ফলটার নাম বলছে কদমূল। এখানকার পাথরগুলো দেখো কেমন সাদা সাদা। তো আমরা এখন এই নর্মদা নদীর থেকে উঠে উপরের দিকে যাচ্ছি। এখানে সবাই এই যে সাদা সাদা পাথরগুলো আছে, এই পাথর কেটে কেটে কি সুন্দর জিনিস বানাচ্ছে দেখো। এগুলো কিন্তু এই পাথর দিয়েই বানানো, এই পাথর কেটে কেটে সব বানিয়েছে, দারুণ জিনিস। তো মেয়ে বলছে আমি একটু খেলবো, তোকে এখন তুলে দেওয়া হয়েছে খেলতে। নামো নামো নামো, বাবা ভালো, বাবা খুব ভালো।
তো করব, হ্যাঁ তো আমি করব, আমি আসছি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ দেখো এগুলো পাথর কেটে কেটে বানানো, এখানে বেশিরভাগই পাথরের জিনিস সব, এই যে পাথর কেটে কেটে বানিয়েছে এগুলো সব পাথর কাটা, সব বেশিরভাগই এখানে পাথরের জিনিস। এই দেখো এগুলো পাথর, সাদা পাথর সব। এদিকে এসো বাবা, আমি দিলাম তো একটা পুতুল কিনে, ওটা নিতে হবে না, থাকুক রাখো। আমরা চলে এসেছি এখন হোটেলে, তো এই হোটেলে এখন আমরা খেয়ে দিয়ে নেব। খাবার চলে এসেছে, রুটি স্যালাড আর রয়েছে সঙ্গে পনিরের তরকারি, ডাল আর ভাত রয়েছে সঙ্গে, ফুলকপির তরকারি রয়েছে সাথে। তো আমরা এখন গাড়ির ধারে এসে গেছি, এখন গাড়িতে উঠে পড়ছি, অনেকটাই ঘুরলাম, এবার বাড়ির দিকে যাব। দাও 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 আরো বিস্কুট দাও, হ্যাঁ আরো বিস্কুট দাও, এগুলো খাচ্ছে, বাচ্চাকে দাও বাচ্চাকে। এগুলো হনুমান না, এগুলো লাল বাঁদর। ওই দেখো কি করো, ওই দেখো, ওই দেখো, ওই ভাই হনুমানের ভাই করছো তুমি?